বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিও দেখা শুরু করুন। দেখতে দেখতে আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের সাথে সবসময় বাসার ভিডিও শেয়ার করে থাকি। বাহিরে যে ভিডিও করা অনেক কষ্ট আমার কাছে মনে হয়, তারপর আমি মাঝে মধ্যে বাহিরের ভিডিও শেয়ার করে থাকি। আমি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরপর এগুলো আমি রেখে দিব ডিপ ফ্রিজে, তাহলে অনেকদিন ভালো থাকবে। যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর রান্না করব। আপনারাও এই কাজটি করতে পারেন। আমি পলিতে রেখে দিচ্ছি, এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আজকে আপনাদের সাথে সেমাই পিঠার রেসিপি শেয়ার করব। এই সেমাই পিঠা কিন্তু আমি বানাতে পারি না, আম্মু অনেক সুন্দর করে বানাতে পারে। এই যে দেখুন, অনেক সুন্দর করে সেমাই বানিয়েছে এখানে। এটা হাতে কাটা সেমাই, এখন জাল দেওয়া হবে। এখানে একটি পাতিলে দেখতে পাচ্ছেন পানি, গুড় আর হচ্ছে নারকেল কুড়ানো, দারচিনি, এলাচ, তেজপাতা দেওয়া হয়েছে। এগুলো দিয়ে ভালোমতো জাল দিয়ে এখন দেওয়া হচ্ছে সেমাই, বানানো সেমাই এর মধ্যে দিয়ে দিল। এখন দুধ দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর এই সেমাই পিঠা চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। এখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে, এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায় এই পিঠা। এই পিঠা খেতে অনেক মজা লাগে। এই পিঠা শীতের দিনে খেতে বেশি মজা লাগে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।